আল্লাহর আজাব ও গজব আবার আরম্ভ হয়ে গিয়েছে। আল্লাহর গজব বর্তমানে গোটা বিশ্বে চলছে, তারপরও আরেক গজব এসেছে। আপনারা দেখুন, বাংলাদেশে এমন একটা অবস্থা হয়েছে। পদ্মা নদীর পানি বিপদসীমার 36 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শরীয়তপুরে। এরই মধ্যে জাজিরা ও নড়িয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভাঙনে জাজিরার 6টি গ্রামের বিভিন্ন স্থাপনা বিলীন হয়েছে। ও দুর্গন্ধ নদী আসলে সব রাত্রের মধ্যে ভেঙে নিয়েছে। রাত্রে ঘর সরাইছে, সকালে যে বিটা সব নিয়ে গেছে। জায়গা জমি দেখছো, পাঁচ কেজি জমি ফসল এবার আমার 5 কেজি জমি ধান লেগেছে। ধানটা কমে গেছে, কৃষকের 1 কেজি জমি বন্ধ। এবার একদিনে মনে করো যে 50 নল 60 নল ভেঙে লাগে, তোর নিয়ে হাতে পারি না। পূর্ব আর পশ্চিমে দিকে যেমন লোক অন্তপক্ষে 6 মাইল জায়গা ভাঙছে। পদ্মার পানি কিছুটা কমে ফরিদপুরে বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও পানিতে ডুবে আছে 50টি গ্রাম। মধুমতি নদীর ভাঙনে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। আধা ঘন্টার ভিতরে 2-3 পাখি জমি নিয়ে চলে গেল বাড়িঘর একেবার। খালি বড় ঘরের কটা মাল সাবানা সরাইয়ে নিয়েছি ছেলে মেয়ে নিয়ে। তাই কুষ্টিয়ার দৌলতপুরে 50,000 মানুষ এখনো পানিবন্দী। নদীর তীরে ভাঙনে আতঙ্কে দিশেহারা মানুষ। সিরাজগঞ্জে পানিবন্দী আছে যমুনার তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের 30,000 মানুষ। টাঙ্গাইলে নদ নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নদ নদীর পানি বাড়ছে কুড়িগ্রাম লালমনিরহাটে। পানিতে ডুবে আছে রোপা আমন সবজি সহ নানা ধরনের ফসল। বিভিন্ন স্থানে ভাঙনে ভিটে মাটি হারাচ্ছে মানুষ। বাড়ি ভাঙছে, নদীতে সব পড়ে গেছে, আমার থাকার কোনো অস্ত্র নাই। বাড়ি ঘর সব ফুলে ভাসি যাইতেছে। এদিকে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।